জাতিগতভাবে চরম হতাশার এই গল্পে বলি হওয়া কিশোরের নাম এখন নওফেল শেখ। বয়স 14 বছর, বাবার কাছে বায়না ধরে একটি দামি মুঠোফোনের। ছেলের বায়না মেটাতে মাস দুয়েক আগে জমি বিক্রি করেন তার বাবা ইসরায়েল শেখ। ছেলেকে 18,000 টাকা দিয়ে ফোন কিনে দেন। ওই ফোনটি কাল হয় নওফেলের জীবনে। মুঠোফোনে চোখ পড়ে তার এক কিশোর বন্ধু নবীর হোসেনের, যার বয়স 16 বছর। ফোনটি নিতে নওফেলকে হত্যার পরিকল্পনা করে সে। পরিকল্পনা মাফিক ধূমপানের কথা বলে নওফেলকে বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে শ্বাসরোধ করে খুনি। ঠান্ডা মাথায় হত্যার পর দুপুরে এক বান্ধবীকে শহরের 7 মাথায় ডেকে আনে। 5,000 টাকায় সে নওফেলের ফোনটি বিক্রি করে। তারপর মুঠোফোন বিক্রির সেই টাকায় একান্তে সময় কাটানোর জন্য বান্ধবীকে নিয়ে চলে যায় এলাকার একটি আবাসিক হোটেলে। পরে 20 জুন নওফেলের লাশ উদ্ধার হলে ওই কিশোর গাজীপুরে আত্মগোপন করে এবং অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কথা বলতে চাই বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর তানিয়া রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ বিস্তারে। এবং অধ্যাপক ডক্টর তানিয়া রহমান, আপনার কাছে আসব, তার আগে ঘটনার আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। সুদীপ কুমার চক্রবর্তী, আমরা মোটামুটিভাবে জানতে পেরেছি ঘটনাটা কি। যেটি জানতে চাই, আপনারা আসলে কীভাবে হত্যার রহস্য ভেদ করলেন? আসলে আপনি আপনার কথাতেই বলেছেন যে ওরা বগুড়ার 7 মাথায় একটি সেলফোনের যে দোকান, সেই দোকানে আসে ভাই বোন পরিচয় দিয়ে সেই যে ভিভো সেলফোনটি সেটি বিক্রি করে 5,000 টাকায়। এবং সেখানে আমরা সেখানে একটি আমরা ক্লু আবিষ্কার করি, মূলত সেটি ছিল আমাদের রহস্যের মূল টার্নিং পয়েন্ট। এবং সেই সেলফোনটি কারা বিক্রি করে সেই পরিচয় শনাক্ত করার জন্য আমরা তখন থেকে আমরা নিয়োজিত হই। এবং তার সূত্র ধরে আমরা যে মেয়েটি ছিল, মূলত সেই মেয়েটিকে প্রথম আমরা শনাক্ত করতে পারি, তাকে আমরা গ্রেপ্তার করি। এবং সেই ক্লু থেকে পরবর্তীতে আমরা এই ঘটনাটি একটি কাঙ্ক্ষিত পর্যায়ে অগ্রগতি নিয়ে আসতে পারি এবং আমাদের তদন্ত সেভাবে ধাবিত হয়। এবং তার অংশ হিসেবে আমরা 27 তারিখে যে মূল অভিযুক্ত, যাকে বলা হচ্ছে যে আইনের সাথে সংঘর্ষে জড়িত শিশু নবীর সেন, তাকে আমরা ঢাকার থেকে আমরা গাজীপুর থেকে আমরা গ্রেপ্তার করতে পারি। চমৎকার, আমি নিশ্চয় আপনার পর্যবেক্ষণ জানতে চাইব, তবে এই আলাপের মধ্যে ডক্টর তানিয়া রহমান আপনাকে একটু যুক্ত করতে চাই। আমরা আজকের এই আয়োজনে শুরু করেছিলাম সাভারে কিশোর ছাত্রের হাতে শিক্ষকের মৃত্যুর খবর দিয়ে। এর আগে শিক্ষকের গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল যে কিশোর, তাকে নিয়েও আমরা আলাপ করেছি গতকাল। আজকের খবর তো আপনি শুনলেন, 14 বছরের বন্ধু 16 বছরের বন্ধুকে হত্যা করেছে, মোবাইল বিক্রির টাকা দিয়ে কী করেছে সবটা আপনি শুনলেন। আপনার অভিজ্ঞতা এবং আপনার পর্যবেক্ষণ থেকে বলবেন, কিশোর সমাজের এই অপরাধ প্রবণতা সাম্প্রতিক সময়ে সীমা ছাড়াচ্ছে কেন, আসলে কোন জটিলতায়? আসলে কিশোর সমাজে যে অপরাধটা, এটা আগেও ছিল, কিন্তু এটা ধারা এবং ধরন কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মোরাল ভ্যালুজ, যেটা এটা সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে এথিক্স এর কথা বলি, ভ্যালুজ এর কথা বলি, কিশোর বয়সে তাদের কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনের সময় তাদের কিন্তু নিয়ন্ত্রণ করার দায়িত্ব পরিবার এবং সমাজে, প্রতিষ্ঠানে। কিন্তু আমরা স্কুলেও পারছি না, পরিবারেও পারছি না, সমাজে তো একেবারেই নয়। যে কারণে এদের ভিতরে যে সমস্যাগুলো আছে, অর্থাৎ তারা কিন্তু বাস্তবে হাঁটে না, মানে বাস্তবতা থেকে অনেক দূরে সরে যায়, ফ্যান্টাসিতে ভোগে এবং অন্য সমস্ত কিছুই তাদের কাছে খুব সহজলভ্য। যেমন একটা মেয়েকে, 14 বছরের একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কোথাও যে রাত কাটাবে, এটা কিন্তু চিন্তা করা কথা না। বা এই জিনিসগুলো করলে, এই যে ফোনটি যে সে পাবে, এবং পরিবারের উপর নিশ্চয়ই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জোর জুলুম চলে এবং করা হয়, সেই কারণেই কিন্তু তারা এই এই সমস্ত অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। তাদের জন্য এই যে ধারাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে ছিল একরকম, বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে কারো সমস্যা হলে তারা অন্যভাবে তাদের সাথে মিশত না বা সরিয়ে যেত, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে সেটা না, সেটা খুন পর্যন্ত পর্যায়ে চলে যাচ্ছে। এবং এই জিনিসগুলোকে দায়ভার আমরা আসলে কেউই এড়াতে পারছি। সেক্ষেত্রে সেক্ষেত্রে ছোট করে যদি আপনি এক মিনিটের মধ্যে একটু বলেন, সমাধানটা আসলে কি? সমাধানটা আসলে কি? আমরা যদি কারণগুলো স্পষ্ট করতে পেরেছি, সমাধানটা কথা হবে আমাদের এই বয়সে, এখানে আমরা আগে যেটা বলেছি যে জিনিসটা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অবশ্যই সঠিক করার জন্য, ঠিক করার জন্য আমাদের তাদেরকে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেকটা পর্যায়ে, বাড়িতে, স্কুলে,
এবং জ্বর না থাকলে তার শাস্তি হচ্ছে যে আমি বলছি না যে মারধর করা বা অন্য রকম করা, আমরা যেটাকে বলি পানিশমেন্ট, এটা সাইকোলজিক্যাল পানিশমেন্ট ফর্মে হতে পারে, এই জিনিসগুলো দিতে হবে এবং মোরাল ভ্যালুসটাকে আরো শক্ত করার জন্য আমাদের এই মানে মানে উদ্যোগগুলো নিতে হবে, প্রচারণা এবং অপপ্রচারণা আমি বলবো কিছু ক্ষেত্রে খারাপ জিনিসগুলোর প্রচারণাটা একটু কমাতে হবে। আপনার মনে হয় কিনা কিশোর গ্যাংয়ের অপরাধগুলো যখন ঘটে সামনে আসে এবং কঠিন কোনো বিচার হয় না কম বয়সের কারণে, এটাই মূলত অন্যান্য কিশোরদের অপরাধ প্রবণতায় উস্কে দেয় কিনা সংক্ষেপে? আমি বগুড়ায় আসার পূর্বে আমি ডিসি গুলশান হিসেবে কাজ করেছি, আমি ওখানে দেখেছি যে কিশোর গ্যাংদের একটি সক্রিয় অবস্থান এবং তারা মূলত বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এবং নিজেদেরকে নায়ক সচিত হিসাবে নিজেদেরকে প্রমাণ করার জন্য তারা কিশোর গ্যাংয়ের কাজগুলো করে থাকে। কিন্তু বগুড়ার ক্ষেত্রে আমরা যে ঘটনাগুলো লক্ষ্য করছি সেখানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটছে। যেমন এই ঘটনার ঠিক পূর্বেই সোনাতলাতেও একই রকম একটি ঘটনা ঘটে, যেখানে দুই বন্ধু তাদের মধ্যে নারী সঙ্গ নিয়ে বিরোধের জোরে একজন আরেকজনকে মেরে ফেলে এবং তাদের বয়সে কিন্তু ছিল এখন 14-15 এবং যাদেরকে আমরা আইনের সাথে সংঘর্ষে জড়িত শিশু বলে আমরা আইনগতভাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এবং সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ধরনের শিশুদেরকে যখন আমরা আইনের হাতে নিয়ে আসি তাকে আমরা প্রবেশনার অফিসার এবং শিশু অফিসারের মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্নভাবে আইনানুগ যে ব্যবস্থাগুলো নিয়ে থাকি। এবং এটি হচ্ছে যে রাষ্ট্রের যে বিষয় যে রাষ্ট্র মনে করে যে শিশুদের যে অধিকারটি নিশ্চিত করতে হবে এবং শিশুদেরকে কোনোভাবেই অন্যান্য অভিযুক্ত যারা আছে প্রাপ্তবয়স্ক তাদের সাথে রাখা যাবে না এবং রাষ্ট্র মূলত শিশুদেরকে কানেকশনের মাধ্যমে তাদেরকে বিকশিত করার জন্য কিন্তু তারা বেশ কিছু উদ্যোগ নিয়ে থাকে এবং সেই উদ্যোগগুলো আমাদের সমর্থন করতে হবে। তবে আমরা যেটা মনে করি যে এই ক্ষেত্রে সম্মানিত অভিভাবক যারা আছেন এবং বিভিন্ন বিদ্যালয় কিংবা কলেজে যারা সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের কিন্তু এই বিষয়টি ভেবে দেখা উচিত যে নৈতিক যে মনোবল গঠনের ক্ষেত্রে, নৈতিকতা গঠনের ক্ষেত্রে আমাদের যে মূল্যবোধে অবক্ষয় হচ্ছে সেগুলোর রোধে এবং এবং এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, এই পয়েন্টে মূলত আমরা আসলে কিছুটা শুনছিলাম ডক্টর তানির রহমানের কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর তানিয়া রহমান।